বিসমিল্লাহির রহমানির রহিম। কেপিবি স্কুল্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম। আশা করি এই করোনাকালে সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো আমরা গত ক্লাসে আজকে আমরা হিসাব বিজ্ঞানের নবম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হিসাব বিজ্ঞানের নবম অধ্যায় র্যাম মিল, যেটা আমরা ইতিপূর্বে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, র্যাম মিলের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়, র্যাম মিলের উদ্দেশ্য, অনিশ্চিত হিসাব কীভাবে সংশোধন করতে হয়, সমন্বয় সাধন করতে হয়, চলতি সম্পদ, চলতি দায়, মুনাফাজিত আয়, মুনাফাজিত ব্যয় নির্ণয়, এই বিষয়গুলো আমরা আগেই আলোচনা করেছিলাম এবং গত ক্লাসে আমরা অনুশীলনী এক তোমাদের সাথে আমরা সমাধান করেছি। আমি মোহাম্মদ আক্তার উজ্জামান পলাশ আছি তোমাদের সাথে। আজকে আমরা অনুশীলনী দুই নিয়ে কথা বলবো, নবম অধ্যায়ের অনুশীলনী দুই, নবম অধ্যায় র্যাম মিল। আমাদের আজকের আলোচ্য সূচির মধ্যে আসবে, অর্থাৎ যে বিষয়গুলো আজকে আমাদের অঙ্কের মধ্যে আলোচনা আসবে তার মধ্যে আছে র্যাম মিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয়, যেটা ইতিপূর্বে ক্লাসেও ছিল। তারপর আমাদের আলোচনা আসবে খুতিয়ান উদ্বৃত্ত দ্বারা র্যাম মিল প্রস্তুতকরণ, এটাও গত ক্লাসে অনুশীলনী একে আমাদের ছিল। তারপর আমরা দেখব তৈরিকৃত র্যাম মিল থেকে, অর্থাৎ প্রস্তুতকৃত র্যাম মিল থেকে মূলধনজাত আয় এবং মুনাফাজাত ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়, র্যাম মিল থেকে মূলধনজাত আয় এবং মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয়, যে কথাগুলো আমরা প্রথম ক্লাসে তোমাদেরকে সূত্র আকারে দিয়েছিলাম, সৃজনশীল প্রশ্নে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেখানে এগুলো আলোচনা করা হয়ে গেছে। আশা করি তোমরা সেগুলো সকলে ফলো করেছো মনে আছে। তাই ধারাবাহিকতায় আজকে আমরা নবম অধ্যায় র্যাম মিলের দুই অনুশীলনী তোমাদের সাথে কথা বলবো, নবম অধ্যায় অনুশীলনী দুই। তাহলে আসামার প্রশ্নটা আগে একবার দেখি। আমাদের প্রশ্নটা এরকম, জুবিলি এন্টারপ্রাইজের 2017 সালের 31 ডিসেম্বর তারিখের হিসাবের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। জুবিলি এন্টারপ্রাইজের 2017 সালের 31 ডিসেম্বর তারিখের হিসাবের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। হিসাবের নাম টাকা, মূলধন 150,000 টাকা, আসবাবপত্র ও সাজসজ্জা 50,000 টাকা, প্রাপ্য বিল 30,000 টাকা, প্রদেয় বিল 25,000 টাকা, সাধারণ সঞ্চিতি 5,000 টাকা, নগদ তহবিল 1/1/2017 6,000 টাকা, মজুত পণ্য 1/1/2017 40,000 টাকা, কুরিন 5,000 টাকা, কুরিন সঞ্চিতি 3,000 টাকা, দালান কোঠা 45,000 টাকা, দেনাদার 30,000 টাকা, পাওনাদার 25,000 টাকা, বেতন 5,000 টাকা, অনুপার্জিত সেবায় 3,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 2,000 টাকা, নগদ তহবিল 31/12/2017 10,000 টাকা, বিমা 8,000 টাকা, মজুত পণ্য 31/12/2017 35,000 টাকা। এখানেও একটা লক্ষণীয় বিষয় যে আমাদের হিসাবটা 2017 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের, এখানে নগদ তহবিল ছিল 1/1/2017 অর্থাৎ প্রারম্ভিক হাতে নগদ, মজুত পণ্য 1/1/2017 অর্থাৎ এটা প্রারম্ভিক মজুত পণ্য, নগদ তহবিল 31/12/2017 সমাপনী নগদ তহবিল, মজুত পণ্য 31/12/2017 এটা সমাপনী মজুত পণ্য। তো আমরা ইতিপূর্বে ক্লাসে আমরা জেনেছি কোন কোন দফাগুলো র্যাম মিল অন্তর্ভুক্ত হয় না, তার মধ্যে আসে প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, সম্ভাব্য সম্পদ বা সম্ভাব্য দায়, এই আইটেমগুলো র্যাম মিলে অন্তর্ভুক্ত হয় না। তো এখানে নগদ তহবিল 1/1/2017 প্রারম্ভিক হাতে নগদ, এটা র্যাম মিল অন্তর্ভুক্ত হবে না। সমাপনী মজুত পণ্য 31/12/2017 35,000 টাকা, এটাও র্যাম মিল অন্তর্ভুক্ত হবে না। তাহলে মূলধন 150,000 টাকা, মূলধন হিসাব হবে ক্রেডিট, আসবাবপত্র সাজসজ্জা ডেবিট 50,000 টাকা, প্রাপ্য বিল ডেবিট, ক্রুদয় বিল ক্রেডিট, সাধারণ সঞ্চিতি ক্রেডিট, নগদ তহবিল 1/1, এটা র্যাম মিল আসবে না, মজুত পণ্য 1/1/2017 অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, কুরিন ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট, দালান কোঠা ডেবিট, দেনাদার ডেবিট, পানাদার ক্রেডিট, বেতন ডেবিট, অনুপার্জিত সেবায় ক্রেডিট, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট, নগদ তহবিল 31/12/2017 অর্থাৎ সমাপনী মজুত পণ্য ডেবিট, বিমা ডেবিট, মজুত পণ্য 31/12/2017
এটা সম্পদ, এটা র্যা মিলে অন্তর্ভুক্ত হবে না। এবার আমরা দেখব আমাদের, তাহলে এই ছিল আমাদের র্যা মিল, এখান থেকে আমাদের করণীয়, আমাদের যে কাজগুলো করতে হবে সৃজনশীল। কত বলছে, জুবিলি এন্টারপ্রাইজের র্যা মিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ কত? খ, উপর্যুক্ত উদ্বৃত্তগুলো দ্বারা জুবিলি এন্টারপ্রাইজের র্যা মিল প্রস্তুত করো। খ, গ, জুবিলি এন্টারপ্রাইজের মূলধনজাতীয় ব্যয় এবং মুনাফাজাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করো। যে কথাগুলো আমরা আলোচ্য সূচিতে এগুলো আলোচনা হয়ে গেছে, আমরা কী কী বিষয়গুলো আজকে আলোচনা করব, এই ছিল আমাদের প্রশ্ন। এবং করণীয় ছিল আমাদের, আমরা আরেকবার দেখি আমাদের করণীয়, জুবিলি এন্টারপ্রাইজের যে উদ্বৃত্তগুলো র্যা মিল অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয়, র্যা মিল প্রস্তুতকরণ, মূলধন প্রস্তুতকৃত র্যা মিল থেকে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফাজাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়, এ ছিল আমাদের প্রশ্ন। আমরা তাহলে এক একের সমাধান করিবার দেখি। সমাধান ক, কত আমাদের বলছে জুবিলি এন্টারপ্রাইজের র্যা মিলে যে সমস্ত দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয়, এই ছিল কয়ের সমাধান। ছকটা হবে ক্রমিক, বিবরণ, টাকা, টাকা। এখানে ক্রমিকটা না দিলেও চলে, শুধু বিবরণ, টাকা টাকা দিলেও চলবে। তাহলে এখানে র্যা মিল অন্তর্ভুক্ত হবে না। প্রারম্ভিক নগদ তহবিল আমরা আগে বলেছিলাম 1/1/2017 6,000 টাকা, আর সমাপনী মজুত পণ্য 31/12/2017 35,000 টাকা। নগদ তহবিল 1/1 অর্থাৎ প্রারম্ভিক নগদ তহবিল 6,000 টাকা, সমাপনী মজুত পণ্য 35,000 টাকা। 6,000 এবং 35,000 যোগ করলে মোট আসতেছে 41,000 টাকা। তাহলে র্যা মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফার মোট পরিমাণ 41,000 টাকা। উত্তর, র্যা মিল বহির্ভূত দফার যোগফল 41,000 টাকা, বা র্যা মিলে যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ 41,000 টাকা। এই ছিল আমাদের কয়ের সমাধান। এবার আমরা যাব খয়ের সমাধানে। সমাধান খ, খতে আমাদের নির্ণয় করতে বলছে র্যা মিল প্রস্তুতকরণ। তো ইতিপূর্বে ক্লাসে আমরা র্যা মিলের ডেবিট এবং ক্রেডিট এই ছকগুলো তোমাদেরকে দিয়েছি, আমরা এখন আরেকবার নমুনা ছকটা দেখাই রাজাস্ট তোমাদের মনে রাখার জন্য। র্যা মিলের নমুনা ছক, প্রথমে আসবে প্রতিষ্ঠানের নাম, তারপর র্যা মিল, কত সালের কত তারিখের র্যা মিল সেটা লিখতে হবে, র্যা মিলের ছক, ক্রমিক, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, আমরা সংক্ষেপে খপরি বলি, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রমিক, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, সংক্ষেপে খপরি, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই ছিল আমাদের র্যা মিলের নমুনা ছক। প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপর র্যা মিল, কত সালের কত তারিখের র্যা মিল সেটা উল্লেখ করতে হবে, তারপরে মূল ছকটা আসবে, হিসেব ক্রমিক, হিসাবের শিরোনাম, খুদ্দান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রমিক আসবে 1, 2, 3 এভাবে সিরিয়াল আসবে, হিসাবের শিরোনাম অর্থাৎ খুদ্দান উদ্বৃত্তর যে শিরোনাম সেটা এখানে আসবে, খুদ্দান পৃষ্ঠা করে কোনো কাজ হবে না। যদি হিসাবের উদ্বৃত্ত ডেবিট হয় টাকা বসবে ডেবিট দিকে, আর যদি হিসাবের উদ্বৃত্ত ক্রেডিট হয় টাকা বসবে ক্রেডিট দিকে। তাহলে এবার আসো এই আলোকে আমরা আমাদের যে প্রশ্ন ছিল সেখান থেকে আমরা র্যা মিল প্রস্তুত করি। তাই প্রথমে প্রতিষ্ঠানের নাম জুবিলি এন্টারপ্রাইজ, তারপর র্যা মিল, তারিখ ছিল 31 ডিসেম্বর 2017, অথবা 2017 সালের 31 ডিসেম্বর তারিখ লিখলেও চলবে, প্রথমে সাল পরে তারিখ লিখে চলবে, অথবা প্রথমে তারিখ পরে সাল লিখলেও চলবে। এবার আমরা প্রস্তুত করে র্যা মিলটা একবার দেখি। প্রথমে ক্রমিক, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, সংক্ষেপে খপরি, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রমিক, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা আগে একবার ডেবিট ক্রেডিটগুলো দেখেছি, তাহলে আমরা আর একবার দেখি। প্রথমে মূলধন, ক্রমিক 1 মূলধন, ক্রেডিট 1,50,000 টাকা, আসবাবপত্র সাজসজ্জা ডেবিট 50,000 টাকা, প্রাপ্য বিল ডেবিট 30,000 টাকা, প্রদেয় বিল ক্রেডিট 25,000 টাকা, সাধন সঞ্চিতি ক্রেডিট 5,000 টাকা, মজুত পণ্য 1/1/2017 অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট 40,000 টাকা, কুরিন ডেবিট 5,000 টাকা, কুরিন সঞ্চিতি ক্রেডিট 3,000 টাকা, দালান কোঠা ডেবিট 45,000 টাকা, দেনাদার ডেবিট 30,000 টাকা, পাওনাদার ক্রেডিট 25,000 টাকা, বেতন ডেবিট 5,000 টাকা, অনুপার্জিত সেবায় ক্রেডিট 3,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট 2,000 টাকা, নগদ তহবিল 31/12/2017 অর্থাৎ সমাপনী নগদ তহবিল। প্রারম্ভিক নগদ তহবিল র্যা মিল অন্তর্ভুক্ত হয় না, আর সমাপনী নগদ তহবিল র্যা মিল অন্তর্ভুক্ত হয় এবং সেরা সম্পদ, এজন্য ডেবিট 10,000 টাকা, বিমা ডেবিট 8,000 টাকা। এই ছিল আমাদের
প্রশ্নে যে র্যামিল ছিল সেখান থেকে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়, মূলধন ক্রেডিট, আসবাবপত্র সাজসজ্জা ডেবিট, প্রাপ্য বিল ডেবিট, প্রদেয় বিল ক্রেডিট, সাধারণ সঞ্চিতি ক্রেডিট, মজুতপণ্য এক এক, প্রারম্ভিক মজুতপণ্য ডেবিট, কুরিন ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট, দালান কোঠা ডেবিট, দেনাদার ডেবিট, পানাদার ক্রেডিট, বেতন ডেবিট, অনুপার্জিত সেবায় ক্রেডিট, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট, নগদ তহবিল 31/12 অর্থাৎ সমাপনী নগদ তহবিল ডেবিট, বিমা ডেবিট। আমরা এ পর্যন্ত করার পরে যদি আমরা ডেবিট দিকের যোগফল টানি তবে যোগফলটা আসবে 223,000 টাকা, ক্রেডিট দিকের যোগফল আসবে 213,000 টাকা। ডেবিট দিকের যোগফল 223,000 টাকা, ক্রেডিট দিকের যোগফল অর্থাৎ মূলধন, প্রদেয় বিল, সাধারণ সঞ্চিতি, কুরিন সঞ্চিতি, পাওনাদার, অনুপার্জিত সেবায়, ব্যাংক জমাতিরিক্ত, এই ক্রেডিট ব্যালেন্সগুলো যদি আমরা টাকার পরিমাণটা যোগ করি তাহলে আসবে 213,000 টাকা, অর্থাৎ ক্রেডিট দিকে 10,000 টাকা কম বা ঘাটতি। তো আমরা র্যামিলের নিয়মে দেখেছিলাম যে অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাবে নিয়মটা হলো ডেবিট এবং ক্রেডিট যথাযথভাবে বসানোর পর যদি কোনো দিকে টাকার ঘাটতি থাকে সেটা ডেবিট দিকে হোক বা ক্রেডিট দিকে হোক, যেদিকে কম সেদিকে ওই ঘাটতি টাকা পরিমাণ লিখে অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব দিয়ে সাময়িকভাবে হিসাব বন্ধ করা হয়, পরবর্তীতে ভুল খুঁজে চূড়ান্তভাবে সংশোধন করা হয়। তাহলে এখানে আমরা দেখতেছি র্যামিলের ডেবিট দিকের যোগফল 223,000 টাকা আর ক্রেডিট দিকের যোগফল 213,000 টাকা, অর্থাৎ ক্রেডিট দিকে 10,000 টাকার ঘাটতি বা কম টাকা। এই ঘাটতিকে আমরা অনিশ্চিত হিসাব নামে লিখে বসায় দিলাম ক্রেডিট দিকে 10,000 টাকা, তাহলে ক্রেডিট দিকের যোগফল আসলো 223,000 টাকা, ডেবিট দিকের যোগফল 223,000 টাকা, ক্রেডিট দিকের যোগফল 223,000 টাকা, অনিশ্চিত হিসাব ক্রেডিট দিকে 10,000 টাকা। এই নিয়মটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আশা করি তোমাদের মনে আছে যে অনিশ্চিত বা গরমিল হিসাব সেটা ডেবিট দিকে হতে পারে, ক্রেডিট দিকে হতে পারে, যেদিকে টাকার পরিমাণ কম হবে সেটা ডেবিট বা ক্রেডিট, সেদিকে টাকার পরিমাণ বা ঘাটতি টাকাটাকে বসিয়ে অনিশ্চিত বা গরমিল হিসেবে লিখে সাময়িকভাবে র্যামিল দুই পাশ মিলানো হয়, পরবর্তীতে ভুল বের করে এটা সমন্বিত করা হয়। তাহলে এখানে আমাদের ডেবিট দিকে টাকা পরিমাণ ছিল 223,000 টাকা, ক্রেডিট দিকের যে আইটেমগুলো মূলধন, প্রদেয় বিল, সাধারণ সঞ্চিতি, কুরিন সঞ্চিতি, পাওনাদার, অনুপার্জিত সেবায়, ব্যাংক জমাতিরিক্ত, এই ক্রেডিট দিকের আইটেম সবগুলো যোগ করলে আসে 213,000 টাকা, অর্থাৎ ক্রেডিট দিকে 10,000 টাকার ঘাটতি। এই ঘাটতিকে আমরা অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব লিখে দুই পক্ষের যোগফল মিলায় দেখলাম, ডেবিট দিকের যোগফল 223,000 টাকা, ক্রেডিট দিকের যোগফল 223,000 টাকা। এই ছিল আমাদের প্রশ্নের যে র্যামিল ছিল সেখান থেকে প্রস্তুতকৃত খয়ের অ্যান্সার, অর্থাৎ র্যামিল প্রস্তুতকরণ। আমরা উত্তর লিখব এভাবে, র্যামিলের যোগফল 223,000 টাকা, অনিশ্চিত হিসাব ক্রেডিট দিকে 10,000 টাকা। তবে এরকম যদি অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব র্যামিলে আসে সেই ক্ষেত্রে আমাদেরকে একটি শর্ট নোট বা টিকা দিতে হয়। তো টিকাটা লেখার নিয়মটা এরকম, র্যামিলের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের পার্থক্যকে অনিশ্চিত হিসাবে দেখানো হলো, র্যামিলের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের পার্থক্যকে অনিশ্চিত হিসাবে দেখানো হলো। তো এখানে র্যামিলের ডেবিট এবং ক্রেডিট এর মধ্যে ক্রেডিট দিকে ঘাটতি ছিল 10,000 টাকা, এটাকে আমরা অনিশ্চিত হিসাব হিসেবে দেখিয়ে দুই পক্ষের যোগফল দেখলাম 223,000 টাকা। যখনই অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব আসবে তখনই এরকম একটি টিকা লিখে দিতে হবে, র্যামিলের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের পার্থক্যকে অনিশ্চিত হিসাবে দেখানো হলো। এই ছিল আমাদের খয়ের অ্যান্সার, অর্থাৎ র্যামিল প্রস্তুতকরণ। এরপর আমরা যাব গতে। গত আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হলো জুবিল এন্টারপ্রাইজের মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়, অর্থাৎ যে প্রস্তুতকৃত যে র্যামিল সেই র্যামিল থেকে আমরা দেখব এখানে মূলধন জাতীয় আয় কোনটা, আচ্ছা আমাদের গত নির্ণয় করতে হবে জুবিল এন্টারপ্রাইজের মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়, অর্থাৎ যে র্যামিল প্রস্তুত হলো সে প্রস্তুতকৃত র্যামিল থেকে মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা একবার র্যামিলটা দেখি যে আমাদের প্রস্তুতকৃত যে র্যামিল সেই র্যামিলে কী কী ছিল। এই ছিল আমাদের প্রস্তুত র্যামিল, এখান থেকে নির্ণয় করতে হবে মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়।
মূলধন জাতীয় ব্যয় আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, যেগুলো দ্বারা ব্যবসার সম্পদ তৈরি করা হয় বা দীর্ঘদিন ব্যবহার করা হবে, এই উদ্দেশ্যে ক্রয় করা হয় বা ব্যয় করা হয়, সেগুলোকে আমরা বলি মূলধন জাতীয় ব্যয়। তাহলে এখানে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আসবে আসবাবপত্র ও সাজসজ্জা, দালান কোঠা। মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আসবে আসবাবপত্র ও সাজসজ্জা 50,000 টাকা, আর দালান কোঠার পরিমাণ 45,000 টাকা। এই দুটো যোগ করলে বের হবে মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় ব্যয়ের যে সূত্র, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ খরচ। এই দুইটার যোগফল হবে মুনাফা জাতীয় ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। এই সূত্রতে বের করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়, তার সঙ্গে যোগ হবে অন্যান্য পরোক্ষ ব্যয়। তাহলে এখানে বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে আসবে প্রারম্ভিক মজুত পণ্য 1/1/2017 40,000 টাকা। এই অঙ্কে কোনো ক্রয় নাই এবং কোনো প্রত্যক্ষ খরচ নাই। তাহলে এই প্রারম্ভিক মজুত পণ্য থেকে মাইনাস হবে সমাপনী মজুত পণ্য, তার সঙ্গে যোগ হবে অন্যান্য পরোক্ষ খরচ। অন্যান্য পরোক্ষ খরচের মধ্যে এখানে আছে কুরিন, যেহেতু কুরিন সঞ্চিত আছে, আমরা কুরিন থেকে কুরিন সঞ্চিতটা বিয়োগ করে দিব। তারপরে আছে বেতন, বিমা। তাহলে পরোক্ষ খরচ আমরা পাইলাম এখানে কুরিন, বেতন, বিমা। আর বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে আসবে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। যেহেতু এখানে কোনো প্রত্যক্ষ খরচ নাই এবং ক্রয় নাই, তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্য থেকে সরাসরি সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করলে পাবো বিক্রিত পণ্যের ব্যয়, তার সঙ্গে যোগ হবে অন্যান্য পরোক্ষ খরচ। পরোক্ষ খরচের মধ্যে আসবে কুরিন, বেতন, বিমা। এর সাহায্যে আমরা বের করব মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আসবে আমরা সমাধানটা দেখি। সমাধান গ, জুবিলি এন্টারপ্রাইজের মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়। আমরা প্রথমে বের করব জুবিলি এন্টারপ্রাইজের মূলধন জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা, টাকা এখানে একটা ঘর ক্রমিক দেওয়া যায়, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা বিবরণের মধ্যে লিখলাম যে দুটো আইটেম ছিল, সেটা হলো দালান কোঠা 45,000 টাকা, আসবাবপত্র সাজসজ্জা 50,000 টাকা। দালান কোঠা এবং আসবাবপত্র সাজসজ্জা মূলধন জাতীয় ব্যয়, মোট যোগফল 95,000 টাকা। মূলধন জাতীয় মোট ব্যয় 95,000 টাকা। এই ছিল গয়ের একটা অংশ, সেটা হলো মূলধন জাতীয় ব্যয়। এরপর আমরা দেখব গয়ের আর একটা অংশ, মুনাফা জাতীয় ব্যয়। জুবিলি এন্টারপ্রাইজের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমরা আগে বলেছি মুনাফা জাতীয় ব্যয়ের সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয়, তার সঙ্গে যোগ হবে অন্যান্য পরোক্ষ খরচ। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। বের হবে বিক্রিত পণ্যের ব্যয়, তার সঙ্গে যোগ হবে অন্যান্য পরোক্ষ খরচ। এই অঙ্কে ক্রয় বা প্রত্যক্ষ খরচ ছিল না, আমরা লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য 30,000-40,000 টাকা, তার থেকে মাইনাস করলাম সমাপনী মজুত পণ্য 35,000 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের হলো 5,000 টাকা, এর সঙ্গে যোগ অন্যান্য পরোক্ষ খরচ। অন্যান্য পরোক্ষ খরচের মধ্যে আসলো কুরিন 5,000 টাকা, এর থেকে মাইনাস হলো কুরিন সঞ্চিতি 3,000 টাকা, তাহলে কুরিন আসলো 2,000 টাকা। বেতন 5,000 টাকা, বিমা 8,000 টাকা, মোট যোগ করলে আসে 15,000 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের যোগফল 5,000 টাকা, অন্যান্য পরোক্ষ খরচের যোগফল 15,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় এবং পরোক্ষ খরচের মোট যোগফল আসলো 20,000 টাকা। তাহলে মুনাফা জাতীয় মোট ব্যয় 20,000 টাকা। আবারও তোমরা খেয়াল করো, মুনাফা জাতীয় ব্যয়ের সূত্র বিক্রিত পণ্যের ব্যয় যোগ অন্যান্য পরোক্ষ খরচ। বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে আসবে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। এই অঙ্কে কোনো ক্রয় ছিল না, কোনো প্রত্যক্ষ খরচ ছিল না, তা আমরা লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা মাইনাস সমাপনী মজুত পণ্য 35,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 5,000 টাকা, এর সঙ্গে যোগ অন্যান্য পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ নির্ণয় করার সময় কুরিন থেকে কুরিন সঞ্চিতি বিয়োগ হবে, তাহলে কুরিন ছিল 5,000 টাকা, কুরিন সঞ্চিতি ছিল 3,000 টাকা, বিয়োগ করলে কুরিন 2,000 টাকা। বেতন 5,000 টাকা, বিমা 8,000 টাকা, মোট অন্যান্য পরোক্ষ খরচ 15,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় 5,000 টাকা, অন্যান্য পরোক্ষ খরচ 15,000 টাকা, দুটো যোগ করলে আসে মুনাফাজিত মোট ব্যয় 20,000 টাকা। এই ছিল আমাদের গয়ের শেষ অংশ, যেখানে বলছিল জুবিলি এন্টারপ্রাইজের মুনাফাজিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। জুবিলি এন্টারপ্রাইজের মুনাফাজিত ব্যয়ের মোট পরিমাণ 20,000 টাকা। আমরা উত্তর লিখলাম মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ 95,000 টাকা এবং মুনাফাজাত ব্যয়ের পরিমাণ 20,000 টাকা। এই ছিল আজকে আমাদের
গাণিতিক যে সমস্যা ছিল সেখান থেকে আমরা গাণিতিক সমস্যার সমাধান নির্ণয় করলাম, তিনটি সৃজনশীল প্রশ্ন ক, খ এবং গ। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো এই প্রশ্নের আলোকে তোমাদের একটি বাড়ি কাজ দেওয়া হলো, তোমরা বাসাটা প্র্যাকটিস করো ফর প্র্যাকটিস। তাস ট্রেডার্সের 2012 সালের 31 ডিসেম্বর তারিখের হিসাবের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। মূলধন 1 লক্ষ টাকা, মজুত পণ্য 1,12 অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য 50,000 টাকা, ক্রয় 40,000 টাকা, মজুত পণ্য 31/12/2012 অর্থাৎ সমাপনী মজুত পণ্য 30,000 টাকা, কমিশন 25,000 টাকা, ব্যাংক জমা 1/1/2012 অর্থাৎ প্রারম্ভিক ব্যাংক জমা 2,000 টাকা, সাধারণ সঞ্চিতি 12,000 টাকা, বিমা সেলামি 5,000 টাকা, উত্তোলন 4,000 টাকা, ব্যাংক জমা 31/12/2012 7,000 টাকা, পাওনাদার 60,000 টাকা, বাট্টা প্রাপ্তি 4,000 টাকা, ভাড়া প্রাপ্তি 2,000 টাকা, প্রদেয় বিল 15,000 টাকা, বহিঃফেরত অর্থাৎ ক্রয় ফেরত 1,000 টাকা, নগদ তহবিল 31/12/2012 অর্থাৎ সমাপনী নগদ তহবিল 3,000 টাকা, দেনাদার 15,000 টাকা। এই ছিল তোমাদের বাড়ি কাজের জন্য যে প্রশ্ন, সেটা এখান থেকে তোমাদের করতে হবে। ক, তাস ট্রেডার্সের রেয়া মিলে যে সকল দফা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। খ, উপযুক্ত খতিয়ান উদ্বৃত্তগুলো দ্বারা তাস ট্রেডার্সের রেয়া মিল প্রস্তুত করো। গ, তাস ট্রেডার্সের মুনাফাজিত আয় ও মুনাফাজিত ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করা। যে কথাগুলো আমরা আগেও বলেছি তোমাদেরকে, সূত্র শেখানো হয়ে গেছে, তারপরে তোমাদের সুবিধার্থে আমি আরেকবার রেয়া মিলের ডেবিট কার্ডটা বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। মূলধন ক্রেডিট, মজুত পণ্য 1,1 অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, ক্রয় ডেবিট, মজুত পণ্য 31/12/2012 সমাপনী মজুত পণ্য, এটা রেয়া মিল অন্তর্ভুক্ত হবে না, কমিশন ডেবিট, ব্যাংক জমা 1/1/2012 অর্থাৎ প্রারম্ভিক ব্যাংক জমা, এটা রেয়া মিল অন্তর্ভুক্ত হবে না, সাধারণ সঞ্চিতি ক্রেডিট, বিমা সেলামি ডেবিট, উত্তোলন ডেবিট, ব্যাংকে জমা 31/12/2012 অর্থাৎ সমাপনী ব্যাংক জমা ডেবিট, পাওনাদার ক্রেডিট, বাট্টা প্রাপ্তি ক্রেডিট, ভাড়া প্রাপ্তি ক্রেডিট, প্রদেয় বিল ক্রেডিট, বহিঃফেরত অর্থাৎ ক্রয় ফেরত ক্রেডিট, নগদ তহবিল 31/12/2012 অর্থাৎ সমাপনী নগদ তহবিল ডেবিট, দেনাদার ডেবিট। আমি আবারও বলছি, মূলধন ক্রেডিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, ক্রয় ডেবিট, কমিশন ডেবিট, সাধারণ সঞ্চিতি ক্রেডিট, বিমা সেলামি ডেবিট, উত্তোলন ডেবিট, ব্যাংক জমা ডেবিট, পাওনাদার ক্রেডিট, বাট্টা প্রাপ্তি ক্রেডিট, ভাড়া প্রাপ্তি ক্রেডিট, প্রদেয় বিল ক্রেডিট, বহিঃফেরত ক্রেডিট, নগদ তহবিল ডেবিট, দেনাদার ডেবিট আর অন্তর্ভুক্ত হবে না। মজুত পণ্য 31/12 অর্থাৎ সমাপনী মজুত পণ্য, ব্যাংক জমা প্রারম্ভিক ব্যাংক জমা 1/1/2012, এই কয়েকটা আইটেম রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। আর এখান থেকে নির্ণয় করতে বলছে তোমাদের, গত যেটা বলছে মুনাফাজাত আয় এবং মুনাফাজাত ব্যয়, তাহলে মুনাফাজাত আয়ের মধ্যে যেগুলো আসবে, মুনাফাজাত আয়ের মধ্যে আসবে বাট্টা প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, এই আর মুনাফাজাত ব্যয় যে সূত্র আমরা বলেছিলাম সেই সূত্রে সাহায্য করতে হবে, প্রথমে বিক্রিত পণ্যের ব্যয়, তার সঙ্গে যোগ হবে অন্যান্য পরোক্ষ খরচ। তা আশা করি তোমরা সকলে বাসায় এগুলো প্র্যাকটিস করো, তারপর যদি কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবার প্রয়োজন, আমরা আগামী ক্লাসে এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যে কথাগুলো বারবার বলি, এই করোনাকালীন দুর্যোগের সময় তোমরা সকলেই স্টে হোম, সকলে বাসে অবস্থান করো, ভালো থাকো, সুস্থ থাকো, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে সুস্থ থাকি, পরিবারের সবাইকে সুস্থ রাখি। আমরা পরবর্তী ক্লাসে অনুশীলনের 3 নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।